এলিজিবল হয়নি, তার ডিফল্টার হয়ে গেছে। আর প্রসেসটা অনেক আগেই শুরু হয়েছিল, বিশেষত এপ্রিল মে মাসে আমরা সমস্ত অ্যাপ্লিকেশনগুলি নিয়ে নিয়েছিলাম, কিন্তু তখন COVID-19 পরিস্থিতির জন্য সেটা পোস্টপোন করা হয়েছিল নতুন কর্তৃপক্ষের নির্দেশে। এখন আবার স্কুল শুরু হওয়াতে প্রাইমারি সেকশন আবার আমাদেরকে সেই করার জন্য পারমিশনটা দিয়েছে, তাই আজকে আমাদের নার্সারি এবং ওয়ানের যেই লটারিটা পোস্টপোন ছিল সেটা আজকে হচ্ছে। স্যার এর আগে তো মানে আমাদের তো নার্সারি ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত অনলাইন ক্লাসগুলি আমরা করেছি, গুগল মিট এবং বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের সঙ্গে আমাদের শিক্ষক শিক্ষিকাদের একটা নিবিড় সংযোগ ছিল, নিবিড় সংযোগই বলা যায়। কিন্তু এখন ক্লাস 1 থেকে 12 পর্যন্ত ছাত্ররা আবার স্কুলে আসছে, তো আমরাও খুব খুশি, ছাত্ররাও খুব খুশি এই আবার অফলাইন ক্লাস শুরু হওয়াতে। তাই সমস্ত ধরনের কোভিডের প্রোটোকল মেনেই আমরা ক্লাস করার চেষ্টা করছি। আশা করি আমাদের যেই এতদিন ওরা যে স্কুলের বাইরে ছিল, বাইরে বলবো না মানে সরাসরি ক্লাসের বাইরে ছিল, তা শুরু হতে ছাত্রদেরও তাদের একাডেমিক প্যারামিটারের উন্নতি হবে, এই আশাই আমরা শিক্ষক শিক্ষিকা হিসাবে। আজকে স্যার কতজনকে মানে লটারিটা কতজনকে? নার্সারিতে আমাদের 80টা সিট আছে, সেই অনুযায়ী আমাদের লটারি হবে অ্যাকর্ডিং টু রিজার্ভেশন প্রোটোকল মেনে, যার এসসি এসটি পিএইচ এবং ইউআর ক্যাটাগরিতে। ঠিক সেইভাবেই ক্লাস 1-এও হবে 40টা আসনের জন্য, সেখানেও এসসি এসটি পিএইচ ইউআর সমস্ত প্রোটোকল মেনেই দিতে পারে।